সার্জেন্ট বাইক আটকানোয় বাইকে আগুন ধরিয়ে দিলেন যুবক। রাজশাহীতে সড়কে মোটর বাইক আটকানোর প্রতিবাদে আশিক আলী নামের এক যুবক তার নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন। সোমবার দুপুর 1:30টার দিকে রাজশাহী মহানগরীর কোর্ট অক্ট্রয় মোড় এলাকায় ওই যুবক এমন ঘটনা ঘটিয়েছেন। আশিকের বাড়ি মহানগরীর উপকণ্ঠ কাঁঠাল বাড়ি এলাকায়, বাবার নাম আসাদ আলী। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আশিক আলীর পেশা একজন বালু ব্যবসায়ী। তিনি ভারতীয় ব্র্যান্ডের টিবিএস অ্যাপাচি আরটিআর 160 সিসির একটি বাইক ব্যবহার করতেন। 6 মাস আগে টিবিএস রাজশাহীর পরিবেশকের কাছ থেকে তিনি নতুন বাইকটি কেনেন। আগুন লাগানোর আগে আশিক সহ 3 জন বাইকে চড়ে যাচ্ছিলেন। এই সময় আশিকের মাথায় হেলমেট ছিল না। কোর্ট অক্ট্রয় মোড়ে এই সময় রাজশাহী মহানগর পুলিশের আরএমপি ট্রাফিক বিভাগের সার্জেন্ট আব্দুল কাইয়ুম দায়িত্ব পালন করছিলেন। তিনি বাইকটি থামিয়ে কাগজপত্র চান। এছাড়া 3 জন নিয়ে বাইক কেন চালাচ্ছেন এবং হেলমেট নেয় কেন জানতে চান সার্জেন্ট কাইয়ুম। বিষয়টি নিয়ে এ সময় আশিক সার্জেন্ট কাইয়ুমের সঙ্গে বাতানুবাদে জড়িয়ে পড়েন আশিক। এর এক পর্যায়ে তিনি বাইকে আগুন জ্বালিয়ে দেন। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভান, তবে আগুনে বাইকটি পুরোপুরি পুড়ে গেছে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আশিকের বাবা আসাদ আলী। এরপর আশিক এবং তার বাবাকে পুলিশের গাড়িতে তুলে ট্রাফিক অফিসে নেওয়া হয়। আশিক আলী বলেন, 6 মাস আগে তিনি নতুন বাইকটি কিনেছেন, এখনও নিবন্ধন হয়নি। এই 6 মাসে ট্রাফিক পুলিশ তাকে 5-6টি মামলা দিয়েছে। তিনি প্রায় 40,000 টাকা জরিমানা দিয়েছেন। সার্জেন্ট কাগজ চাইলে তিনি বাড়ি থেকে এনে দেখাতে চান, কিন্তু সার্জেন্ট তাকে সময় দিতে চাননি, তাই তিনি বাইকে আগুন দিয়েছেন। ঘটনাস্থলে কর্তব্যরত সার্জেন্ট আব্দুল কাইয়ুম বলেছেন, সড়ক আইন লঙ্ঘন করে আশিক আলী বাইকে তিনি সহ 2 জনকে তুলেছিলেন। কারো মাথায় হেলমেট ছিল না, সেজন্য থামানো হয়। এ সময় কাগজপত্র চাইলে তিনি সেটিও দিতে পারেননি, তাই গাড়িটি জব্দ করে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। তখন ওই রেগে তিনি বাইকটিতে তেলের ট্যাঙ্কিতে আগুনের সংযোগ ঘটিয়ে দেন। আরএমপির মুখপাত্র শফিকুল আলম বলেছেন, ট্রাফিক নিয়ম না মানার কারণে মামলা দেওয়ার প্রস্তুতি চলছিল, এই কারণে বাইকটিও জব্দ করা হচ্ছিল। তখন ওই আশিক বাইকটিতে আগুন দিয়েছিল। ঘটনার কিছুক্ষণ পর সেখানে আশিকের বাবা উপস্থিত হন। তিনি পুলিশকে জানিয়েছেন, তার ছেলের মাথা গরম, যখন তখন যাতা করেন, কিছুটা মানসিক সমস্যাও রয়েছে। আশিক আলী এবং তার বাবা আসাদ আলীকে ট্রাফিক অফিসে কেন নিয়ে যাওয়া হয়েছে জানতে চাইলে শফিকুল আলম বলেন, এটা আমি জানি না, ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানার জন্য তাদের নিয়ে যেতে পারেন, তাদের সঙ্গে হয়তো কথা বলার জন্য ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।